আসসালামু আলাইকুম। HSC 2024 ব্যাচের এক্সাম ডিসিশন ডান, নাও ইউ ক্যান গো টু দ্য নেক্সট স্টেপ এন্ড টেক রাইট ডিসিশন। বিকজ অফ অলরেডি তিনটি ফোর্সের, আর্মি, নেভি, এয়ার ফোর্সের সার্কুলার চলছে, এবং যে ব্যাচগুলোতে HSC 2024 ব্যাচের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের অ্যাপ্লিকেশন করার একটা হিউজ অপরচুনিটি রয়েছে। আর্মি 94 BM এ লং কোর্স, এয়ার ফোর্স 91st বাফা কোর্স এবং নেভি 2025 B ব্যাচ, এই চলতি সার্কুলার গুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যে সার্কুলার লং কোর্সে 94 BM এর লং কোর্স, সেটিতে আগামী 19 অক্টোবর পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড নেভি এবং এয়ারফোর্সে অ্যাপ্লিকেশন করা যাবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এই কোর্সগুলোতে 2024 ব্যাচের যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তাদের রিকোয়ারমেন্টের কিছু পার্থক্য রয়েছে। প্রথমে আমরা যদি দেখি আর্মি এবং নেভির ক্ষেত্রে, সেক্ষেত্রে যে কন্ডিশন সেটি হচ্ছে SSC এবং HSC যে কোনো একটিতে 5 এবং অন্য একটিতে 4.5 থাকতে হয়। সেক্ষেত্রে আর্মি এবং নেভিতে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ তাদেরকে অবশ্যই HSC 24 ব্যাচের পরীক্ষার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে একটি GPA 5 থাকতে হবে, এবং যাদের GPA 5 নেই তাদের মন খারাপ করার কিছু নেই, তাদের জন্য আরেকটি অপশন রয়েছে এয়ারফোর্স, এবং এয়ারফোর্সে 4.5 হলেই অ্যাপ্লিকেশন করা যাবে। বিকজ অফ এয়ারফোর্সে অ্যাপ্লিকেশন যে কোয়ালিফিকেশন, SSC এবং HSC তে আলাদাভাবে 4.50 হলেই করা যায়। সেক্ষেত্রে HSC 24 ব্যাচের ন্যূনতম 4.50 যাদের GPA রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। এই ছিল GPA রিকোয়ারমেন্ট। এছাড়াও আরেকটি কন্ডিশন হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ যে বিষয়টি, সায়েন্স আর্টস কমার্স। এক্ষেত্রে আর্মিতে সায়েন্স আর্টস কমার্স সকল ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং নেভিতে পারবে শুধু সায়েন্সের ক্যান্ডিডেটরা। অন দ্য আদার হ্যান্ড এয়ারফোর্সেও সায়েন্স আর্টস কমার্স সবগুলো ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ এয়ারফোর্সের যে অ্যাডমিন ব্রাঞ্চ রয়েছে সেটিতে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। আরেকটি কোয়ালিফিকেশন যেটি ফিজিক্যাল, হাইট 5 ফিট 4 ইঞ্চি ছেলেদের জন্য, দ্য আদার হ্যান্ড মেয়েদের জন্য যারা সেনাবাহিনীতে করবে তাদের জন্য 5 ফিট 1 ইঞ্চি, এবং নেভি এবং এয়ারফোর্সের জন্য 5 ফিট 2 ইঞ্চি। সো এই ছিল কোয়ালিফিকেশন, একাডেমিক এবং ফিজিক্যাল। এই কোয়ালিফিকেশন গুলো থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে। যেহেতু অলরেডি তুমি ক্যারিয়ার বিল্ড আপের দ্বারপ্রান্তে চলে এসছো, সো এই সময়টা একটা রাইট ডিসিশন নেওয়া প্রয়োজন যে কোন জায়গাতে অ্যাপ্লাই করলে তোমার জন্য বেটার হবে। সেই ডিসিশন নেওয়ার রাইট সময়টি হচ্ছে এখন। যারা কমিশনড অফিসার হতে চাও তারা দ্রুততম সময়ে অ্যাপ্লিকেশন করে ফেলো এবং তার পাশাপাশি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। যারা সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে এসে আমাদের সাথে জয়েন করতে চাও তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের সরাসরি কোর্সে জয়েন করা যাবে। তার পাশাপাশি আমাদের অনলাইন কোর্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারে লাইভ ক্লাস, আমাদের সরাসরি ক্লাস এবং প্র্যাকটিসগুলো হয়ে থাকে, সেটির ফ্লেভার কিন্তু তুমি অনলাইনে পাচ্ছ, কারণ বেশিরভাগ আমাদের ক্লাসগুলো হচ্ছে লাইভ এবং রেকর্ডেড কম্বিনেশন করে। এছাড়া প্রিপারেশন নেওয়ার জন্য এক্সক্লুসিভ ইন্ডিভিজুয়ালি আমাদের ফাইটার্স বইগুলো তো রয়েছে। আমাদের কোর্স এবং ফাইটার্স বই সম্পর্কে ডিটেল জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আবার সেই কথাটি বলি, যেটি সবসময় বলি, যে ক্যারিয়ার তোমার, সিদ্ধান্ত তোমার, তবে এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে সুযোগ এবং সময় বারবার নাও আসতে পারে। এটাই হতে পারে সর্বশেষ সুযোগ এবং বেস্ট অপরচুনিটি। আই হোপ এটাকে তুমি সর্বোচ্চটুকু দিয়ে কাজে লাগাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।